মানোয়ারা এআইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমার একটা ছেলের সাথে দুই মাসের মতো সম্পর্ক ছিল এখন আলহামদুলিল্লাহ ভুল বুঝতে পেরে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি প্রশ্ন হচ্ছে ছেলেটা যদি আমাকে অভিশাপ দেয় তাহলে কি আমার ক্ষতি হবে হারাম সম্পর্ক ছেড়ে আপনি খুব ভালো কাজ করেছেন বিশেষ করে যদি হারাম সম্পর্কটাকে হালাল করার কোনো উপায় না থাকে বরং হারামে আরও কন্টিনিউ করতে হবে এরকম অবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে বেরিয়ে আসাটা আপনার কর্তব্য ছিল এরপরে সেই ছেলে যদি মনে কষ্ট পায় ভুল বুঝে তো আপনার কোনো গুণ হবে না আপনার কোনো ক্ষতি হবে না বরং আপনি তাকে বোঝানো উচিত যে কেন আপনি বেরিয়ে আসছেন এবং সে সেটাকে রেসপেক্ট করা উচিত সেও আল্লাহর ভয় লালন করা উচিত তাকে বোঝানো দরকার মহিন ঐশী আপনি লিখেছেন ইসলামের ধর্ম বোন বলতে কিছু আছে কি না ইসলামে ধর্ম বোন বলতে কোনো কিছু নেই বোন রক্ত সম্পর্কীয় বোন তিনি বোন এছাড়া অন্য সব মুসলিমরাই বোনের মতো সেটা ভিন্ন বিষয় মুসলিম মেয়েরাই বোনের মতো কিন্তু আপনি ধর্ম বোন বলতে যেটি বোঝাতে চেয়েছেন আমাদের দেশে আজকাল ঢাকা বোন এর কথা আমরা জানি যে সমাজে অনেকে ভাই বোন ডাকাডাকি ডাকি করে এবং আপন ভাই বোনের মতো একটা সম্পর্ক করেন এটা হারাম প্রথমত এরকম কোনো ভাই বোনের অস্তিত্ব ইসলামে নেই দ্বিতীয়ত এটি কারণে দেখা যায় যে গারে মাহারাম ছেলে মেয়ে নারী পুরুষ একে অন্যের সাথে ভাই বোনের মধ্যে দেখা সাক্ষাৎ করেন উঠা বসা করেন এবং পর্দার বিধান লঙ্ঘন করেন এগুলো সমূহ সমস্যার পথকে উন্মোচন করে সমূহ সমতার সম্মোচন বা সমস্যার দুয়ারকে খুলে দেয় এই জন্য এগুলো জায়জ নেই পরিষ্কারভাবে এই জাতীয় ধর্ম ধর্মবন ধর্ম ভাই ধর্ম বাবা এই সমস্ত পাতা ইসলামে নিষিদ্ধ মোহাম্মদ জয়নাল আবেদিন তারিণ ইয়াডি রিকাপে লিখেছেন পাদরে সালাম করা যাবে কিনা সালাম মুখে দেয়ার জিনিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাত ওইভাবে সালাম প্রদান করবেন সেটাই সালাম সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই মাবরুর হক এআক লিখেছেন বই লিখতে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য গ্রহণ করা যাবে কিনা বই লেখার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য গ্রহণ করতে পারেন তবে ক্ষেত্রে সেটা উল্লেখ করা উচিত যে আমি এটা এভাবে করেছি অন্তত ভূমিকাতে কোথাও এটা লেখা থাকা দরকার আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আপনার তথ্যপত্র নিয়ে আর্টিকেল নিয়ে সেটা নিজের নামে দিয়ে দিয়ে দিয়েছেন সেটা অবশ্যই প্রতারণা এবং গুনায়ের কাজ কারণ যেটি আপনি লেখেনি সেটিকে নিজের নামে আপনি চালিয়ে দিচ্ছেন তো ইমানদার তো সেই কাজ করতে পারে না বিশাল আল্লাহ সালাম বলেছিলেন মনে গাশালে সেভেনের যে ব্যক্তি প্রতারণা করে কাউকে ধোকা দেয় সে আমার উন্মত হতে পারে না বিধায় এ বিষয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক এবং সাবধান থাকতে হবে এরপর মোশারফ হোসেন আপনি লিখেছেন সম্প্রতি আমাদের এদিকে অনেক অনেকেই ভিজিট বিষয়ে ফেক ডকুমেন্টস দেখিয়ে বিদেশে গিয়ে সেটেল হয় যারা বিদেশে এভাবে এসে উপার্জন করেন তাদের ইনকাম হালাল হবে কি ইনকাম যদি হালাল কাজ করে হালাল উপার্জন করে সেটা তো ইনকাম তো হালাল হয়ে যাবে বাট প্রতারণা করায় মিথ্যা কথা বলে এবার বিদেশ যাওয়া জাহাজ নয় সে কারণে গুণা হয় এবং সেই গুনাহের জন্য তাদের তব করা উচিত এবং আল্লাহ তালা কাছে মাফ চাওয়া উচিত এবং এ ধরনের প্রতারণামূলক কাজ আর না করার সংকল্প অবশ্যই তাদেরকে করতে হবে না সেই গুণা মাফ হবে না নীলুফা ইয়েসমিন আপনি লিখেছেন আমাকে একজন বলেছে হালাল খাওয়ার চেয়েও নাকি বেশি জরুরি পর্দা করা আমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাই না হালাল খাওয়ার চাইতে পর্দা করা জরুরি এই কথা বলা ভুল কারণ হালাল খালাল উপার্জন থাকা হারামকে বর্জন করা এটার গুরুত্ব অনেক বেশি তবে পর্দার বিষয়টা সমপর্যায়ের অর্থাৎ এটা যেরকম ফরজ পর্দা করাটাও একই রকম ওইটাও কিন্তু ফরজ হ্যাঁ ফরজের গুরুত্ব বিবেচনা করলে আপনি অবশ্যই হারাম থেকে বেঁচে থাকার গুরুত্বটা পর্দার চাইতে একটু বেশি বাট পর্দা করাটাও ফরজ অর্থাৎ এই দুটার মধ্যে পার্থক্যটা এই লেভেলের না যে একটা ফরজ আর একটা নফল একটা উচ্ছিক আর একটা আবশ্যক এরকম না আপনি হাল খাওয়ার চেষ্টা যেমন করবেন পর্দাটাও আপনাকে করতে হবে